গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু লেট হয়ে গেল, এখন 11টা বাজে। তোমাদের সামনে আসতে আমার লেট হয়ে গেছে আজকে। তা তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমাদের পরিবারের সকলে সবাই ভালো আছে। তা আজকে একটু স্পেশাল, সেটা তোমরা তো ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো আজকে কী হতে চলেছে। তো সকালবেলায় আমি মেয়েকে, আর মেয়ের তো আজকে পরীক্ষা রয়েছে, অঙ্ক পরীক্ষা রয়েছে, শরীরটাও ভালো না, ওর বাবা নিয়ে গেল, তাই আগে ওদিকের কাজগুলো সেরে ঠেরে নিয়ে ওদেরকে আগে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে স্কুলে, তারপর আমি তোমাদের সামনে আসলাম। আর আজকে একটু ব্যস্তই আছি, তোড়জোড় চলছে রান্নার, সেরকমও তোড়জোড় না, কারণ আজকে এমনি নিরামিষ, আর নিরামিষের দিনকে আমি সেরকম কিছু করছি না, একটু হালকা ভাজাভুজি করছি, একটু তরকারি, একটু ডাল, পায়েস, এই নর্মাল দিয়েই আজকে ওকে দেবো। আর কালকে মানে ওর একটু ইচ্ছা যে বিরিয়ানি খাবে, তা কালকে একটু বিরিয়ানি করে দেবো। তা তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী চলছে, কী হবে, কতদূর কী হবে, তোমাদের সঙ্গে যা হবে ততটুকুই শেয়ার করবো, স্কিপ করে যেও না, দেখতে থাকো, সাথে থাকো। কি বৃষ্টি আজকেও আরম্ভ হয়েছে, দেখো রে বাবা সাদা হয়ে গেছে বৃষ্টিতে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, দেখো একদম সাদা। পুলকের বার্থডেতে আবার বৃষ্টি হবে না, সে কি হয় নাকি, প্রত্যেক বছর হয়, এ বছরও হচ্ছে, আর ভর্তি হয়ে গেল বৃষ্টিতে। আমার এখনও রান্না শেষ হয়নি। এই যে বন্ধুরা, এখনো অবধি আমার এই পাঁচ রকম ভাজাভুজিটা হয়েছে, একটু কি বলে ঝিঙে পোস্তটা হয়েছে, এখনও পায়েসের বাকি, দুধ ঠুধ সব পড়ে রয়েছে, এখনও পায়েস করতে হবে। এই আমি এখন আলু পটলের তরকারিটা করছি, এদিকে ডাল হয়ে রয়েছে, ডালটা ফোড়ন দেবো, ব্যাস আজকে এই রান্নাই করবো, পায়েস নর্মাল রান্না। তোমার দাদা আর কিছু খাবে না বলেছে, আমি আর অন্য কিছু খাবো না, আমাকে এইগুলো নর্মাল কিছু করে দাও। ভেবেছিলাম পনিরটা করবো, কিন্তু পনিরটা ও করলো যে আমি খাবো না, পনির পছন্দ করে না, আমার মেয়েও পছন্দ করে না, তাই আমি থাক ছেড়ে দাও, যেটা পছন্দ করো খাও। ফুলকপিটা আনতে গেছিলো, ফুলকপিটা দেখলো যে কীরকম জানি ভালো লাগছে না, ভেবেছিলো ফুলকপির একটু রসা টাইপের করবো, বলে না ফুলকপি খাবো না। তো পটল নিয়ে এসছে, ওর যা পছন্দ হয়েছে ও নিয়ে এসছে, বলছে পটল আলুর একটু হালকা করে এ করো, তরকারি করো, ওটাই খাবো। ঠিক আছে দেখতে থাকো, এবার আসবো যে একবার স্নান টান করে ওদের খাবার দাবার দিয়ে যখন রেডি করব তখন আসবো। এই যে বন্ধুরা, আমার আজকে সাধ্য মতন এইটুকুই আমি রেডি করলাম বার্থডে উপলক্ষে, আর এই নর্মাল খাবার নিরামিষ, তাও এই এখন মা দেবে আমার বরকে খেতে, আর তোমরা দেখতে থাকো। এই যে মা দিল খেতে, আজকে জন্মদিন, মাপ দেয় না, খাওয়া চালু করো মিষ্টু, তুমিও বসে পড়ো বাবার সাথে। আমি নুন দিয়েছি পাতে, এই নুনটা না, নিরামিষ তো আজকে পাতে নুন আছে, দেখো চল হয়ে গেছে, যা বস পুষ্টু। তো আগে তো ভাত খাওয়া চালু করে দিল, আগে পায়েসটা একটু মুখে দিতে হয়। ভালো হয়েছে, ঠিক আছে খাও মিষ্টু। এই মিষ্টু এ কি খেতে বসে নাচানাচি, মাকেও খেতে দিয়ে দি, বন্ধু আবার পরে আসছি। বাড়ি আসলেন বুঝেছেন, আজকে বার্থডে, সারাদিন দুপুরবেলাটা কোনো রকম গেল, আর এই সবে বাড়ি আসলো রাত 10টা বাজে, কি ব্লগ করব একা একা,
তাই কিছু করিনি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই অবধি। সকালবেলা আজকে অনেক খাটাখাটনি হয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই আজকে ওই যে রসগোল্লা এনেছে, এই যে রসগোল্লা এনেছে, তা আমার বন্ধুদেরকে বলো খাও, শুধু এনে দেখালে হবে। খাবে কি আমার জন্মদিন আজ রসগোল্লা কেউ তোমরা খাবে? যাক, বার্থডের দিন তোমাদের সঙ্গে একটু হলেও একটু কথা বলবো, না হলে তো সত্যি ক্যামেরার সামনে আসতেই যায় না। আর এই যে মা বসে রয়েছে, মা বসে রয়েছে এই এখন, আর তাহলে এখন আর আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা, আজকে এই অবধি। কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, আর দেখো কালকের ভিডিওটা, আশা করি কালকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিও। আর আজকে গুড নাইট, এই আমার মেয়েও বলবে গুড নাইট। মিষ্টু গুড নাইট, বাবার মতনই মেয়ে, অল্পই একটু।